कृष्ण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय श्रील प्रभुपाद जय श्रील गुरु महाराज। आज के अपन साथ शेयर करब नरके जावर जेटा टिकिट से सब चेहरे दामी एवं भगवधामे जावर जेटा टिकिट से सब चेहरे सस्ता कारण नरके आमरा जेते पारी चारटा पथ दिए एक हलो जे द्रुत क्रीड़ा माने हलो जे जे टाका दिए जुआ पासा खेला है सेटा होच्छे द्रुत क्रीड़ा और ये द्रुत क्रीड़ा हलो अधर्मेर पा और द्रुत क्रीड़ा जदि केउ करे ताहले तार सत्य नष्ट हो जाए कारण सत्य धर्मेर पा और एटार जोन्नो ताके प्रचुर परिश्रम करते हय और टाका इनकाम करते हय कारण खेलते गेले ताके अनेक टाका বিনিয়োগ করতে হবে ওখানে। দ্বিতীয় নম্বর যেটা হলো সেটা হলো আসপান বা নেশা করা, কেউ যদি পান বিড়ি সিগারেট বিভিন্ন রকম ড্রিঙ্কস করে তাহলে তার তপ নষ্ট হয়ে যাবে আর তপ মানে তপস্যা ধর্মের পা আর এই নেশাটা হলো অধর্মের পা। কেউ যদি নেশা করতে যায় তাকে প্রচুর টাকা খরচ হবে কারণ কেউ যদি এর বিপরীতে দুধ এবং পানি পান করে তাহলে টাকা কম খরচ হবে। তারপর থার্ড নাম্বার যেটা হলো অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ করতে গেলে তাকে প্রচুর টাকা ইনকাম করতে হয় কারণ দামি দামি হোটেলে তাকে যেতে হবে, বেশ্যালয়ে যেতে হবে, পতিতালয়ে যেতে হবে, তাকে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তাকে প্রচুর টাকা বিনিয়োগ করতে হবে কারণ এই অবৈধ স্ত্রী সঙ্গ করলে তার সুচিতা নষ্ট হয়ে যায় কারণ সোচ ধর্মের পা। এই জন্য সুচিতা যার রক্ষা থাকবে সে ধর্ম পালন করছে। এরপর ফোর্থ নাম্বার যেটা হলো সেটা হলো যে আমিষ আহার, কারণ শাকসবজি থেকে ফলমূল থেকে এই মাছ মাংসের দাম প্রচুর, এই জন্য কেউ যদি মাছ মাংস খায় তাহলে সে নরকে যাবে আর এগুলো কিন্তু তার প্রচুর টাকা লাগে। তো এই জন্য আমি বলছি কেউ যদি এই চারটা কর্ম করে তাহলে সেই নরকে যেতে গেলে তাকে প্রচুর টাকা খরচ করতে হবে কিন্তু ভগবদ্ধামে যেতে গেলে তাকে টাকা খরচ করতে হবে না তেমন বেশি কারণ শাকসবজির সস্তা, কারণ আমিষ আহার করলে তার দয়া নষ্ট হয়ে যায় আর দয়া হচ্ছে ধর্মের পা। ঠিক যেরকম একটা বিল্ডিং চারটা ফিলারের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক ধর্ম চারটা ফিলারের উপর দাঁড়িয়ে থাকে, তপ শৌচ দয়া এবং সত্য, এই চারটা ফিলারের উপর দাঁড়িয়ে থাকে ধর্ম। কিন্তু এই চারটা অ্যাক্টিভিটিস করলে দ্রুত ক্রীড়া, নেশা, তারপর অবৈধ স্ত্রী সঙ্গ এবং আমিষ আহার, এই চারটা অধর্মের পা, এই চারটা জিনিস করলে সেই ইজিভাবে নরকের দিকে যেতে পারবে। এই জন্য সুত গোস্বামী বলেছে সুতোবাচ অভ্যর্থিত তথা তস্মৈ স্থানানি কলয়ে দদু দ্রুতম পানম স্ত্রিয় শুনা যত্র ধর্ম চতুর্বিদ। সুত গোস্বামী বললেন কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরিষ্কৃত তাকে চারটা জায়গায় স্থান দিয়েছিলেন, যেখানে দ্রুত ক্রীড়া হবে, যেখানে আসপ্রাণ হবে মানে নেশা করবে, আর যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে, এবং যেখানে পশু হত্যা হবে, এই চারটি স্থানে তুমি থাকতে পারো। তার মানে কলির এই চারটি স্থানে বিরাজ করে আর যেখানে কলি অবস্থান করে সেখানে অধর্ম অবস্থান করে, সেখানে ধর্ম অবস্থান করে না। এই জন্য এই অধর্ম করলে নরকে যেতে হবে কিন্তু আর এগুলি যদি করতে যাই তাহলে প্রচুর টাকা খরচ হবে। যেমন ধরো কেউ যদি নাইট ক্লাবে যায়, সেখানে নাইট ক্লাবে যেতে গেলে অনেক টাকা খরচ হয়, সে নাইট ক্লাবে গেলে সেখানে সে যদি গান গাইতে চায়, সে নাচতে চাইলে অনেক টাকা খরচ হবে। কিন্তু কেউ যদি ভগবানের কীর্তন করে আর কীর্তনের সাথে সাথে নাচে সেখানে কোনো টাকা খরচ হবে না, কীর্তন করে কেউ যদি নাচে তো ইজিভাবে সে ভগবদ্ধামে যেতে পারবে। তো এই জন্য ভগবদ্ধামে যাওয়ার যেটা রাস্তা সেটা সবচেয়ে সস্তা আর নরকে যেটা যাওয়ার রাস্তা সেটা সবচেয়ে দামি কারণ এগুলো করতে গেলে তাকে প্রচুর টাকা খরচ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।